আমি যখন কারাগারে ছিলাম, নভেম্বরের 30 তারিখ বের হয়েছে। আমি কারাগারে থাকা অবস্থায় এক খুনির সাথে আমার দেখা হয়েছিল, বাড়ি তার নেত্রকোনা। আমি বললাম, ভাই আপনি জেলে আছেন কে? আপনি হুজুর মানুষ, আপনি কি আকাম করেছেন? আমি বললাম, ভাই আমি তো কোনো আকাম টাকাম করি নাই, কিন্তু ককটেল বিস্ফোরণ মামলা গেছে। তুমি কেউ নাইলা? আমারে বলতেছে, হুজুর আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, বউরে খুন করছি। বউরে খুন করলো কেন? কি করবো হুজুর, আমার ঘরে থাকে, আমার খায়, আমার পরে, সব আমার, কিন্তু অন্য পুরুষের সাথে সময় কাটে। অনেকবার তাকে নিষেধ করলাম যে তুমি আমি স্বামী, আমাকে ছেড়ে দূরে যেও না, অন্য কোন পুরুষের সাথে থাকলে আমার এটা মন মানে না। তুমি আমার স্ত্রী, আমার বিছানার সঙ্গী হবে, অন্য কারো সঙ্গী তুমি হতে পারো না। অনেকবার নিষেধ করেছি, কিন্তু আমার নিষেধাজ্ঞা সে শুনে না। অনেকবার নিষেধ করার পর যখন দেখি তার অবাধ্যতা বাড়তেই আছে, তখন একদিন রাতে মেজাজ খারাপ, হাতের পাশে একটা কুড়াল ছিল, এটা দিয়ে মারছি ঘাড়ে, একেবারে ঘাড় দিয়ে ছিদ্র হয়ে গলা দিয়ে বের হয়ে গেছে, জায়গায় স্পট ডেড। আমি তখন মনে মনে ভাবলাম, ওরে রব, একজন স্বামী তার স্ত্রীকে তেমন কি বা দিয়েছেন? হয়তো থাকার জন্য ঘর দিছে, পড়ার জন্য তার পোশাক, খাওয়ার জন্য খাবার, থাকার জন্য ঘর, এই সামান্য কিছু স্বামী তার স্ত্রীকে দেওয়ার কারণে একটা স্বামীর তার স্ত্রীর কাছ থেকে চাওয়ারে, বিবি তোমার জীবনের টোটাল ভালোবাসাটা আমার জন্য হওয়া লাগবে, তোমার বিছানা আমারও হওয়া লাগবে, তোমার টোটাল সব কিছু মাথা থেকে পা পর্যন্ত আমার হওয়া লাগবে। ওরে মুসলমান, একজন স্বামী যদি তার বিবির কাছ থেকে এমন চাওয়া হয়, ওই বিবি যদি স্বামীর কথা না মানে, পরপুরুষের বিছানায় যায়, স্বামী যদি সহ্য করতে না পারে যে আল্লাহ পাক রুহের জগতে তোমারে পালন করেছে, যে আল্লাহ মাতৃ গর্ভে তোমারে পালন করলেন, যে আল্লাহ দুনিয়াতে তোমার সমস্ত নাজনিয়ামত দিলেন, আরে মুমিন, যে আল্লাহ এত কিছু দিলেন, ওই আল্লাহর বিধান বাদ দিয়া যখন তুমি গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, মানব রচিত লেনিন আর কার্ল মার্ক্সের আইন দিয়া তোমার জীবন, তোমার দেশ চালাও, স্বামীর কথা স্ত্রী না মানলে স্বামী যেমন সইতে পারে না, আল্লাহর আইন বাদ দিয়া যখন মানুষের আইন মানো, তখন আল্লাহও কিন্তু সহ্য করতে পারে না। এখন তো কত মানুষ আছে আল্লাহর সেজদা দেয় না, বাবার পায়ে সেজদা দেয় আছে না নাই? কত মানুষ এখন গান বানাইছে, মুরিদ হইয়া যাও গা তুমি কামিল পীরের হাতে, নামাজ আদায় করো যায় একলা এক জাগাতে, আরে রুকু আগে সেজদা দিয়া আছে না নাই? গলাটা আজকে ভালো না, মন করে গাইতে পারতেছি না। কি গায়? রুকু আগে না সেজদা আগে? আরে কথা কয় না কেন? রুকু আগে, আর এরা কি গায়? রুকু আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আসানে সোরাতে তার কাবাতে থাকে পরোয়া। এরা কি কয়? যখন তুমি সেজদা দিবা, তো তুমি কল্পনা করবা তোমার পরোয়ার তথা আল্লাহ উনি কাবায়, আর তুমি যে তাই সেজদা দিচ্ছ, তোমার সামনে হলো বাবা। অথচ জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, আনতা আবুদাল্লাহ, ও নবী আপনি যখন ইবাদত করবেন, আনতা আবুদাল্লাহ হাক্কা আন্নাকা তারা, এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আপনার আল্লাহকে দেখেন, ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, যদি এটাও না পারেন তো অন্তত মনে রাখেন আল্লাহ আপনাকে দেখছেন, ফা আইনামা তুওয়াল্লু ফা সাম্মা ওয়াজহুল্লাহ, ডানে তাকাবা আল্লাহ,
বামে তাকাবা আল্লাহ, পেছনে তাকাও আল্লাহ, সামনে তাকাও আল্লাহ, নিচে তাকাও আল্লাহ, উপরে তাকাও আল্লাহ, চতুর্দিকে একমাত্র কে? নাকি বাবা এখন সব দিকে যেহেতু আল্লাহ, সেজদা যখন দিবে কল্পনা করবা তুমি সেজদা দিচ্ছ কার কুদরতি কদমে? এখন যদি কেউ মনে করে না না আমি বাবার কদমে সেজদা দিতেছি, ওই লোকটা কি মুসলমান থাকতে পারে? হায় হায়, হিন্দুরা দুর্গা মায়ের পায়ে সেজদা দেয়, মুসলমান দুর্গা বাবার পায়ে সেজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে দুধ কলা নাই, মুসলমান দুর্গা বাবার কাছে দুধ কলা নাই। হিন্দুরা দুর্গা মায়ের কাছে ভাগ্যের পরিবর্তন চায়, মুসলমান দুর্গা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে সন্তান চায়, মুসলমান দুর্গা বাবার কাছে সন্তান চাই। হিন্দুরা জয় শ্রীরামের জিকির করে, আর তাহিরি আঙ্কেল রাকিল্লা বাবা ফাইল্লা বাবার জিকির করে। বোঝা গেল ওই হিন্দু আর এই মুসলমান বাস্তবে কোনো তফাত নাই। তোমার মাথা দিলেন যিনি সেজদা দিবেন কার? ও মুমিন, তুমি তোমার বিবির জন্য কাঁদো, ভালোবাসা দিবসে প্রেমিকার জন্য কাঁদো। তোমার প্রেমিকা তোমার ছাইরা অন্য পুরুষের সাথে বিয়া যদি বসে, তুমি তাদের জন্য রে মুমিন কাঁদো। কিন্তু একবার নিজের বিবেকটারে জেগাও মন, এই দুনিয়াতে তুমি আল্লাহর জন্য কয়দিন কেঁদেছ? আরে তুমি কখনো আমেরিকার দালালি করো, কখনো ইন্ডিয়ান গরুর মুদ খাওয়া দেশ দাদা বাবুদের দালালি করো, কেউ বা চংচাং ভুংবাং চাইনার দালালি করো? তোমাদের মধ্যে দুনিয়ার দালালি চলে, মুসলমান হিসেবে বলেন না আমরা দালালি করব কার? অথচ তুমি আমি দুনিয়ার মানুষের চামচামি করেছি, আল্লাহর চামচামি করলাম না। ও রূপগঞ্জের মুসলমান রে, আজকে রূপগঞ্জের ইত্তেহাদুল উলামার পরিষদ থেকে আমরা একটা দাবি জানাইতে চাইতেছি, তোমরা যারা এরশাদের সৈনিক, এরশাদের বিরুদ্ধে কথা কইলে, এরশাদের বিরুদ্ধে কথা কইলে তোমরা মামলা করো, তার জন্য বিচার হয়। জিয়ার বিরুদ্ধে কথা কইলে বিএনপির লোকেরা মামলা করো, তার বিরুদ্ধে বিচার হয়। তোমরা যারা আওয়ামী লীগ করো, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইলে তার বিরুদ্ধে মামলা হয়, বিচার হয়। আরে 56,000 বর্গ মাইলের দেশের সরকারের বিরুদ্ধে যদি কেউ কথা কয় তার বিরুদ্ধে মামলা হয়, বিচার হয়। তাহলে আজকে আমরাও মুসলমান হিসেবে দাবি জানাইতেছি, 56,000 সরকারের বিরুদ্ধে কথা কইলে তার জন্য যদি বিচার করা যায়, সাত তবক জমিন আসমানের রব আল্লাহর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা কয় তার কল্লাটা ফলে দেওয়ার আইন করা দরকার।